যাচ্ছি কোথায়? যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, ওর সেলাইটা কাটতে হবে। সেলাইটা টেনে আর বার করে নেয়। ঠিক হবে তখন, বল। খুব ভালো হবে। তো চলো, আমরা যাচ্ছি ওর দাঁতের সেলাই কাটতে। হ্যাঁ, সানাসি দিয়ে সেলাই কেটে নেবো। হ্যালো এভরিওয়ান, অতসী লাইফস্টাইল আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে সন্ধে 7টা। মর্নিং উইশ আর করা হলো না আজকে তোমাদের। সকাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, তাই ব্লগ করার একদমই ইচ্ছা ছিল না। তো এখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। সন্ধে দেখো মাথায় তেল মেখে বসে আছি, এত মাথার যন্ত্রণা। তো বিকালবেলা তন্ময়কে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম ওর দাঁতের সেলাইটা কাটার জন্য, কিন্তু আজকেও হয়নি। আজকে ডাক্তারবাবু চলে গেছে, আমরা দেরি করে গিয়েছি। তো ফেরার পথে তন্ময় চিকেন নিয়ে এসেছে, চিকেন স্যুপ খাবে বলে। চিকেন স্যুপ খেতে খুব ভালোবাসে, যখন তখন ওকে বানিয়ে দিলে খেয়ে নেবে। তো ওকে চিকেন স্যুপ বানিয়ে দেবো আজকে। আমার ভালো লাগে না গরমের সময় চিকেন স্যুপ খেতে, কিন্তু ওর গরম বলো শীত বলো যখন ইচ্ছা বানিয়ে দিতে পারো, ওকে ও খেয়ে নেবে। তো চলো আজকে চিকেন স্যুপ বানাবো আমি। এর আগেও আমি চিকেন স্যুপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাও আজকে আবার কিভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেকগুলো পার্সেল এসছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো চিকেন স্যুপটা বানিয়ে নিই, তারপরে বসে বসে পার্সেলগুলো খুলবো আর দেখাবো তোমাদেরকে। চলো রান্নাঘরের দিকে যাই। তো এই দেখো এখানে পার্সেল গুলো পড়ে আছে। তো চিকেন স্যুপটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কি কি এসছে আজকে, সব আসেনি হয়তো, কিন্তু যতগুলো এসছে ততগুলোই দেখাবো তোমাদেরকে। তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি। তো চলো দেখে নাও আমি চিকেন স্যুপ বানানোর জন্য কি কি রেডি করে নিয়েছি। তো চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দেখো আমি বিনস কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দু কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, অল্প একটু গাজর কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি ছিল সেটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এক চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি, এক চামচ ব্ল্যাক পেপার নিয়েছি, আর একটা ছোটো বাটিতে নুন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 400 গ্রাম উইথ বোন চিকেন। তো চিকেন স্যুপ বানানোর জন্য এইগুলোই আমার লাগবে। তো চলো এবার বানাতে শুরু করে দিই। তো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেছে। তো এবার যে রিফাইন্ড অয়েলটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে রসুন কোচানোটা দিয়ে দেবো, এবং রসুনটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটাকেও দিয়ে দেবো, চিকেনটাও একটু লাল করে ভেজে নেব। অনেকে কাঁচা মাংস দিয়েও স্যুপ তৈরি করে, কিন্তু আমি চিকেনটাকে একটু ভেজে নিই, ভেজে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো আমি চিকেনটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখো চিকেনটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজার সময় কড়াতে লেগে যেতে পারে একটু, তো লেগে গেলেও কোনো অসুবিধা নেই, যখন চিকেন স্যুপ তৈরি হবে তখন ওই ফ্লেভারটা আরও ভালোভাবে আসবে স্যুপের সাথে। তো লেগে গেলেও ভয় পাবেন না, কোনো অসুবিধা নেই। তো এবার চিকেনটা আমার ভাজা হয়ে গেলে যে ছোটো পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব, ভালো ভাজবো না, একটু নেড়ে নিয়েই এবার এতে আমি জল দিয়ে দেবো চিকেন স্যুপের জন্য। তো পরিমাণ মতো জল দিতে হবে, আমি আমার পরিমাণ মতো জল দেবো। তো আমাদের চিকেন স্যুপটা একটু বেশি হবে বলে তাই আমি কফি মগের 3 মগের মতো জল দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর হ্যাঁ, এতে একটু নুন দিয়ে দেবো এই সময় যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। তো নুন দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো, এটাকে মানে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। তো 15 মিনিট হয়ে গেলে আবার আসছি আমি। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তবে এর মধ্যে থেকে আমি কিছু চিকেন তুলে নেব আর কয়েকটা গোটাই রেখে দেবো, তন্ময় গোটা চিকেন খেতে ভালোবাসে তাই কয়েকটা গোটা রেখে দিয়ে তারপরে চিকেনগুলোকে আমি তুলে নেব, নিয়ে তারপরে এই স্টকের মধ্যেই আমি ভেজিটেবলগুলোকে দিয়ে দেবো। তো দেখো কয়েকটা চিকেন আমি তুলে নিয়েছি, নিয়ে এই প্লেটে পাশে রেখে দিচ্ছি। তো যেমনটা আমি বললাম যে চিকেনগুলো তুলে নিয়ে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। তো চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে, এবার এই কেটে রাখা ভেজিটেবলগুলো আমি একটা একটা করে সব দিয়ে দেবো, দিয়ে দিয়ে এটাকে আমি বেশি সেদ্ধ করব না, 5 থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব।
আর যে চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো দেখো হাড় থেকে আমি মাংস পুরো আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে প্লেটে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি সুপের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার চিকেন স্যুপ। তো এবার আমি এটাকে একটা বোলে ঢেলে নেব খাওয়ার জন্য। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা। আমি যেভাবে বানাই সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা হয়তো অনেক রকমভাবে বানিয়ে থাকতে পারো। তো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আমার স্যুপের রেসিপিটা তোমরা দেখলে, আশা করছি ভালো লেগেছে দেখতে। তো স্যুপটা বানাতে যাওয়ার সময় তোমাদেরকে আমি বলে গিয়েছিলাম যে কয়েকটা পার্সেল এসেছে তোমাদেরকে দেখাবো, তো সেইগুলো নিয়েই আমি বসে পড়েছি। এ দেখো আমি এখনো খুলিনি, প্যাকেটটা কেটে নিয়েছি, নাহলে অনেকটা দেরি হবে দেখাতে তোমাদের, তাই প্যাকেটের মুখটা কেটে নিয়েছি, আমি এখনো খুলে দেখিনি। তো এগুলো তোমাদেরকে দেখাবো। আর প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, তো ওই জন্য কথা বলতে ইচ্ছে করছে না, তো যতটুকু বলার দরকার ততটুকুই বলবো। তো চলো দেখিয়ে দিই। প্রথমে দেখো, আমি বলেছিলাম না আগের দিন অনলাইনে একটা ড্রেসের অর্ডার দিয়েছি, তো ফ্লিপকার্ট থেকে আমি কেনাকাটা করি। তো এই দেখো, এরকম একটা ড্রেসের অর্ডার দিয়েছিলাম, পুরো ফ্লাওয়ার প্রিন্ট দেখতে পাচ্ছ, 1699 দাম আছে, কিন্তু এখন বিগ বিলিয়ন ডেজ চলছে, তো আমি অনেকটা কমেই পেয়েছি। তো যাই হোক, এই একটা ড্রেস কিনেছি। আর লোটাসের, এই দেখো লোটাস হোয়াইট গ্লো ডে অ্যান্ড নাইট প্যাকের একটা, ডে অ্যান্ড নাইট প্যাক আমি ইউজ করি। তো এর মধ্যে ফেস ওয়াশ আছে, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, তো এটা আমি ইউজ করি, ইউজ করছি এখনো। তো এই একটা অর্ডার দিয়েছিলাম বিগ বিলিয়নে, এখন যেহেতু বিগ বিলিয়ন চলছে তাই আমি কিনে রাখলাম, এটা আমার সারা বছর চলে যাবে। তো এই একটা কিনেছি, একটা না দুটো কিনেছি, আর একটা কিনেছি স্লিং ব্যাগ। তো এই দেখো এটা খোলা যাবে, এরকম একটা স্লিং ব্যাগ কিনেছি, লাভির একটা গোল্ডেন কালারের স্লিং ব্যাগ কিনেছি। লাভির ব্যাগগুলো খুব ভালো হয়, আমার এর আগেও একটা আমার বার্থডেতে তন্ময় আমাকে গিফট করেছিল, তো লাভির ব্যাগগুলো খুব ভালো হয়, তো এই জন্য এরকম একটা সিম্পল একটা গোল্ডেন কালারের একটাই চেন, না একটা চেন না, ভেতরে আরো একটা চেন আছে, দেখো এই যে ভেতরে আরো একটা চেন আছে, কিন্তু ছোট ব্যাগটা, মোবাইল আর কসমেটিক্স ক্যারি করা যাবে সেরকম একটা ছোট ব্যাগ আমার মানে দরকার ছিল। তো এর আগে যে তন্ময় বার্থডেতে আমাকে ব্যাগটা গিফট করেছিল সেই ব্যাগটা একটু বড়, তো এই জন্য আমি এরকম একটা ছোট ব্যাগ কিনেছি। এ দেখো আইকনিকের দুটো কাজলের সেট কিনেছি, আইকনিক কাজল এই দুটো সেট কিনেছি। তো আমি সারা বছর খুব একটা কিছু কিনি না, এই পুজোর সময়ই সমস্ত রকম মানে কসমেটিক্স থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে সব কিছু এই পুজোর সময় একেবারে আমি কিনে নিই। তো অনেক কিছুই অর্ডার দিয়েছি, এখনো আসেনি, কিছু কিছু কয়েক মানে প্রত্যেকদিন কিছু কিছু করে আসছে। তো এই একটা আইকনিকের কাজল কিনেছি, জুতোটা আমি এখন খুলে দেখিনি আমার পায়ে, অনলাইনে জুতো তো সাইজ ঠিক হবে কিনা বলতে পারবো না। তো এরকম ফিলার জুতো কিনেছি, কালারটা দেখো শুধু, এই জুতোটা আমি অনেক দিন থেকে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, তো এই জুতো একটা কিনেছি, এই জুতোটা কিনেছি গ্রিন কালারের, তো এই জুতোটার দাম এখানে দেওয়া আছে 2199 টাকা, কিন্তু এখন যেহেতু বিগ বিলিয়ন ডেজ চলছে আবার বলছি আমি অনেক কমে পেয়েছি, 1200 টাকার মতো পেয়েছি। তো এই একটা জুতো কিনেছি, কে আর কিছু আসেনি, আজকে এসছে বাড়ির জন্য অনেক কিছুই এসছে, এই যে লিপটনের গ্রিন টি তোমায় ইউজ করে, তো গ্রিন টি এসছে অনেকগুলো,
আরো কয়েকটা টুকটাক বাড়ির জিনিস এসেছে তো আমার আমার জিনিস আর কিছু আসেনি তাই আর দেখাচ্ছি না তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি এই ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম নতুন নতুন আরো ভিডিওর আপডেট পাওয়ার জন্য টাটা গুড নাইট